আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহিম আইটি সেন্টারের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলাদেশের সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, মন্ত্রী পরিষদ বিভাগ, হ্যাঁ মন্ত্রী পরিষদ বিভাগ সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাইর হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই যোগ্যতা থাকলে তার দরখাস্ত করবেন, কারণ অনেক ভালো পোস্ট এখানে, অনেক সুযোগ সুবিধা বেশি। মন্ত্রী পরিষদ বিভাগ এর আওতাধীন প্রসবখানা ইউনিয়ন জাদুঘর এবং পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত পূরণকৃত বাংলাদেশ নাগরিকের থেকে আবেদন করা, অনলাইনে আবেদন করবেন অবশ্যই cabinet.teletalk.com.bd সাইট থেকে। তাহলে আমরা প্রথম পোস্টটা দেখি, যেটা সরাসরি মন্ত্রী পরিষদ বিভাগের সচিবালয়ের নিয়োগ দেওয়া হবে, তা হচ্ছে শার্ট মুদ্রায়ন কাম কম্পিউটার অপারেটর। অবশ্যই এখানে যোগ্যতা অনেক বেশি চেয়েছে, সেখানে 8 জন লোক নেওয়া হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ ডিগ্রি বা অনার্স মাস্টার্স থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে, 60 লিপি লেখার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, 70 শব্দ ইংলিশ এবং বাংলা হচ্ছে 45 শব্দ, এবং একটু কম্পিউটার টাইপিং থাকতে হবে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। তাছাড়া কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে, অনেক বেশি যোগ্যতা হয়। তবে দুঃখের বিষয়ে সব জেলা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নাটোর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর ব্যতীত সকল জেলা পারবে। তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী এরা করতে পারবে, তবে এই প্রতিবন্ধটা দেখে নেবেন এই যে জেলাগুলো করতে পারবে না। 2 নম্বর পোস্ট হচ্ছে অভিসহায়ক 31 জন নেবে, এটা তো অবশ্যই অবশ্যই করতে পারেন, কারণ এখানে যোগ্যতা খুবই কম চাইছে, শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট হলেই হতো, অর্থাৎ SSC পাস, ঠিক আছে। তবে এখানেও শর্ত দেওয়া আছে, কিছু কিছু জেলা করতে পারবে না, ফরিদপুর, গোপালগঞ্জ, মালপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, পঞ্চগড়, কুমিল্লা, বরিশাল, ভোলা ব্যতীত যে আবেদন করতে পারবেন অবশ্যই ইতিম এবং শারীরিক প্রতিবন্ধ কোটা যারা আছে তারা অবশ্যই অবশ্যই পারবেন। এই কটা জেলা ব্যতীত অ্যাপ্লিকেশন করবেন। তবে সবচেয়ে ভালো, এটা অনেক অনেক ভালো একটা পোস্ট, সেটা হচ্ছে এই যে 31 জন নিবে অফিস সহায়ক, অবশ্যই আপনারা এটা করতে পারেন, যত শিক্ষার যোগ্যতা থাকবে না কেন আপনারা করেন। আর চাকরি একটা নেন, ছোটো হোক আর বড়ো হোক, চাকরি করার কথা হলো, তাই চাকরি আগে অ্যাপ্লিকেশন করেন, চাকরি হোক, পড়াশোনা অবশ্যই বেশি করে করতে হবে। এবং তার সাথে অ্যাড আছে সচিবালয় থাকে, আবার তার সাথে আবার কিছু অ্যাড করছে, তা হচ্ছে তোষাখানা ইউনিয়ন, তোষাখানা জাদুঘর, এখানে নিয়োগ দেওয়া হচ্ছে একজন একজন করে, মডেলার একজন, স্টোর কিপার একজন, অফিস কাম কাউন্টার একজন, রিল্ডার। আপনারা এটা দেখে নেবেন, তেমন আমি একটা সাপোর্ট করি না পরেরগুলো, শুধু প্রথমে 1 এবং 2 সাপোর্ট করতেছি। ডাটা এন্ট্রি অপারেটর, ইলেকট্রিশিয়াল একজন, যে একজন নিরাপত্তা প্রহরী 3 জন, অফিস সহায়ক এখানেও 4 জন, অফিস সহায়ক এখানেও 4 জন চাইছি, সকল জেলায় করতে পারে, পরিচালনা কর্মী 2 জন। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা 2022 অর্থাৎ 20 জুন 2022 আপনার বয়স অবশ্যই থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের ভিত্তিতে, আপনার মোবাইল বা আশেপাশে কম্পিউটার দোকান থেকে, cabinet.teletalk.com.bd সাইট থেকে তার অ্যাপ্লিকেশন করবেন এই 19 জুলাই 2022 5টার মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে বন্ধুরা। আর এখানে টাকার লাগবে প্রায় প্রথম 2টা পোস্টের জন্য প্রায় 112 টাকা টেলিটক শুধু কাটবে, আপনার দোকানে যদি করেন 150 থেকে 200 টাকা খরচ হবে, ওকে। আর বাকিগুলোর আছে 50 টাকা, তো আপনারা করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। আমরা তাহলে সরকারি সাইটে একটু ঘুরে আসি, ওকে। তাহলে প্রথমত আমরা সরকারি সাইটে যাই, এখানে এই সাইটটা সরকারি সাইট হচ্ছে, দেখেন মন্ত্রী পরিষদ বিভাগ, আপনারা এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন, মন্ত্রী পরিষদ বিভাগের পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, অবশ্যই আশা করি ঘুরে আসবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে আমরা দেখি এখন অ্যাপ্লিকেশন সাইটটা, ওকে। cabinet.teletalk.com.bd সাইটে যে এখানে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পর এখানে বিভিন্ন পোস্ট আছে, তবে প্রথম 2টাই হয়েছে শার্ট মুদ্রণ এবং কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক, এই 2টা হচ্ছে সচিবালয়ের। তাহলে আমি দিলাম নিচেরটাই দিলাম অফিস সহায়ক, দেওয়ার পরে নেক্সট লেখার পর বিডি জব না থাকলে আমরা এখানে নো করে দিয়া ওকে
তারপর এখানে আপনার প্রোফাইল পুরো ফর্ম পূরণ করবেন প্রোফাইলটা ঠিক আছে বন্ধুরা প্রোফাইল অবশ্যই পূরণ করবেন আপনার নাম আইডি কার্ড জন্ম তারিখ সবকিছু দিবেন এখানে ক্যারিয়ার আপনার বাবা নামে দিতে পারেন আপনার নামও দিতে পারেন ভিলেজ গ্রাম মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে দিবেন অবশ্যই ভালোভাবে দিবেন এই যে মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা তারপর এখানে নন্ট ধরনের ডিপার্টমেন্ট হলে ডিপার্টমেন্ট তাহলে না হলে নন্ট এবং ক্যাপচা মারার পর এখানে নেক্সটে আমি যাচ্ছি না নেক্সটে শুধু আপনি যে এই বায়োডাটা পূরণ করলেন তার প্রিভিউ দেখাবে প্রিভিউটা দেখার পর আপনার সাইন এবং ছবি অ্যাড করার পরে সাবমিট করবেন সাবমিট করলে ফাইনাল হবে তা আপনার 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকা পে করতে হবে টাকা পে না করলে তা অ্যাপ্লিকেশনটা বাতিল বলে গণ্য হবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ